জানেল কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি ভীষণ ভালো আছি। আজ হচ্ছে মহা অষ্টমী, অষ্টমীর দিনে আমি সাদা শাড়ি পরেছি, তার সাথে লাল ব্লাউজ, এই লুকটা করেছি। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে। আমরা সবাই অষ্টমীর অঞ্জলি দিতে যাব। যে আমার বৌদি রেডি হচ্ছে, রেডি হয়ে গেছে, এখন আমরা বেরোবো। বৌদিও রেডি হয়ে গেছে, এখনই আমরা বেরোবো। আরেকজনে যে পুচকি, ও পুচকো, এই যে পুচকো সুন্দর ভাবে সেজে গেছে, কি সুন্দর লাগছে। মিত্তি মিত্তি হাই করে দাও, কি সুন্দর পাঞ্জাবি পরেছে, দাদাকে নায়ক নায়ক লাগছে। এই যে পুচো সোনা, স্মাইল করো, স্মাইল করো, পুচো সোনাকে কি মিত্তি লাগছে। তুমি তো একটা উমা দিয়ে দাও, উমা দিয়ে দাও। আমরা এখন বাপের বাড়ি পাড়াতে অঞ্জলি দিতে চলে এসেছি। আমাদের বাপের বাড়ি পাড়াতে দুটো পুজো হয়, এটা একটা, আর আরেকটা রাতের বেলা তোমাদের দেখাবো। অঞ্জলি দেওয়ার পরে এখানে টিফিন খেয়ে নিচ্ছি। টিফিনের মধ্যে আমাদের লুচি আর ছোলার ডাল দিয়েছে, ছোলার ডালটা বেশ ভালোই হয়েছে খেতে। টিফিন খেয়ে মায়ের সামনে একটু ভিডিও করে নিচ্ছি, ভিডিও করে আমি আবার বাড়ি চলে যাব, আবার দুপুরবেলা আসব। দুপুরবেলা চলে এসেছি পূজা মণ্ডপের তরফ থেকে লাঞ্চ খেতে। এখানে সবাই লাইন দিয়েছে, আমাকে দিচ্ছে। এখানে পোলাও করেছে, আলুরদম আর বেগুনি, বেশ ভালো হয়েছে লাঞ্চ। লাঞ্চ খেয়ে মায়ের সামনে একটু ভিডিও করে নিচ্ছি, বেশ ভালো লাগে মায়ের সামনে ভিডিও করতে। এখানে পাড়ার অনেকেই বসে গল্প করছে মায়ের সামনে, মায়ের সামনে গল্প করতেও ভীষণ ভালো লাগে, আড্ডা দিতে। এখন আমি এখান থেকে বাপের বাড়ি যাব, বাপের বাড়ি থেকে সন্ধ্যাবেলা সুন্দর হয়ে রেডি হয়ে আবার তোমাদের সামনে আসব। আজ মহাষ্টমীতে রাত্রিবেলা ঠাকুর দেখার জন্য আমি রেডি হয়ে গেছি, কেমন লাগছে আমাকে প্লিজ তোমরা কমেন্টসে জানাবে। আর আমি কি কি ঠাকুর দেখবো সবকিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, প্লিজ পাশে থাকো। চলো চলে এসেছি আজ মহা অষ্টমীতে প্রথম মা দুর্গা দর্শনে। দেখো মণ্ডপটা বেশ ভালো লাগছে দেখতে, ভেতরটাও খুব সুন্দর, মাটি কেটে কেটে মায়ের বিভিন্ন রূপ পড়েছে, বেশ ভালো লাগছে দেখে, মনে হচ্ছে মায়েরই স্থান, সত্যি সত্যি মায়েরই স্থান মনে হচ্ছে। বেশ সুন্দর পড়েছে, মাটি কেটে কেটে বিভিন্ন কাহিনীও তুলে ধরেছে এখানে। দেখো কত সুন্দর লাগছে, খুব সুন্দর হয়েছে মণ্ডপটা, তার সাথে মা দুর্গা অসম্ভব সুন্দর, অপরূপ, অপরূপ সুন্দরী লাগছে মা দুর্গাকে। চলে এসেছি আরেকটা মণ্ডপে, এই মণ্ডপের লাইটিংটা দেখো বেশ সুন্দর। এই পুজোটা নেতাজি সংঘ মাঠের মধ্যে হয়, মণ্ডপের সাথে সাথে মাঠটাকেও খুব সুন্দর করে সাজানো হয়। দেখো খুব সুন্দর করে সাজিয়েছে। আস্তে আস্তে আমরা মণ্ডপের কাছে চলে যাব। দেখো মণ্ডপটাও বেশ সুন্দর হয়েছে, বেশ ভালো লাগছে, ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। আমি একটু ঠাকুরের সামনে ভিডিও করে নিচ্ছি, এখন একটু ভুরিভোজ করে নেব, তার জন্য আমি ঘুগনি নিচ্ছি। ঘুগনি শেষ হতে না শেষ হতেই ভেলপুরি খেতে খুব ইচ্ছে করছিল, তাই ভেলপুরি নিয়ে নিলাম, তাড়াতাড়ি খেয়ে নেব এখন। ভেলপুরি খেয়ে নেওয়ার পরে একটু মণ্ডপের সামনে ভিডিও করে নিচ্ছি। এই যে দেখো আমার ছেলে, এবার এখান থেকে আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে, আরেকটা মণ্ডপে যাব, সেটা হচ্ছে আমাদের পাড়ার। এই যে আমাদের পাড়ার প্যান্ডেলের লাইটিং দেখো, শুনেছি পাড়ার প্যান্ডেলে নাকি খুব সুন্দর হয়েছে, তাই দেখতে যাচ্ছি।
এইটা আমাদের পাড়ার বিবেকানন্দ ক্লাবের পুজো। দেখো মাঠ থেকে খুব সুন্দর করে সাজানো আছে, আমরা মাঠ দিয়ে সুন্দরভাবে লাইন দিয়ে এগিয়ে যাব। এখানে লাইনের সিস্টেমটাও খুব সুন্দর হয়েছে, কোনো ঝুটঝামেলা নেই। খুব সুন্দর লাগছে এখানে এসে, আমার পরিবেশটাই অন্যরকম লাগছে। দেখো মাঠটাও কি সুন্দর করে সাজানো আছে। আস্তে আস্তে আমরা মণ্ডপের দিকে ঢুকে যাচ্ছি। মণ্ডপটা অসম্ভব সুন্দর, দারুণ করেছে, দারুণ অপূর্ব, মানে কি আর বলবো, অসম্ভব সুন্দর করেছে। আমাদের মাঠের পুজোটা অসম্ভব সুন্দর। এটা একটা স্বর্ণ মন্দির করেছে, মন্দিরের কারুকাজ এত সুন্দর, এত নিখুঁত, বলার বাইরে, খুব সুন্দর। আর মায়ের মূর্তি সাবেকিয়ানে করেছে, মায়ের মূর্তিটাও দেখতে খুব সুন্দর হয়েছে। সামনে এত লোক, ঠিকভাবে ভিডিও করা যাচ্ছিল না। মণ্ডপটা বেশ সুন্দর, দেখো ভেতরে তো ভালোভাবে ভিডিও করতে পারিনি, এই জন্য বাইরে একটু সুন্দর করে ভিডিও করে নিচ্ছি। তোমাদের মণ্ডপটা কেমন লাগলো প্লিজ তোমরা জানাবে। এখন আমরা এখান থেকে সোজা বাড়ি যাব, বাড়ি গিয়ে দেখা হচ্ছে, চলো। ফ্রেন্ড, আমি মহাষ্টমী ঠাকুর দর্শন করে বাড়ি চলে এসেছি। যা যা দেখেছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আজ আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছি, প্রচন্ড পা ব্যথা করছে, তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নেব। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে। বাই বাই।